আসসালামু আলাইকুম, এস মুক্তাস লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম একদম ভোর 6টা থেকে। তো আমরা যারা সাংসারিক আপু আছি, হয়তোবা সকলেই আমার মতন রাত্রে শুতে যাওয়ার আগেই চিন্তা করি সকালে কি ব্রেকফাস্ট তৈরি করব, বাচ্চাকে স্কুলে টিফিন কি বানিয়ে দিব, তো কী রান্নাবান্না করবো, এগুলো ভাবতে ভাবতে আসলে আমরা ঘুমিয়ে পড়ি। হয়তো আমার মতো সব আপুরাই এমন সাংসারিক আপুরা। তো সকালবেলা উঠে ঝটপট আমি এক প্যাকেট নুডুস তৈরি করে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিলে হচ্ছে আমার বাচ্চারা খেতে চায় না, তা আমি একটু ডিম দিয়ে একটু দু এক ফোঁটা সয়াবিন তেল দিয়ে আর প্যাকেটের মধ্যে যে মশলা থাকে ওটা দিয়ে আর হচ্ছে এক কাপ পানি দিয়ে আমি এটা সিদ্ধ করে দিয়ে দিব, লবণ দিব না। তো এটা হয়ে যাবে, ডিমটা নাড়াচাড়া করবো না, এটা আস্তই থাকবে, এভাবেই আমার বাচ্চারা খেতে পছন্দ করে। তো আমি স্কুলে টিফিনটা ওকে রেডি করে দিচ্ছি, হচ্ছে উপরে একটু সস দিয়ে দিব, টমেটো সস। তো এভাবে আমার মেয়ে খুবই পছন্দ করে এভাবে নুডুসটা খেতে, আর ওর নুডুস হচ্ছে অনেক বেশি প্রিয়। তো অনেকেই বলে নুডুস হচ্ছে আমাদের জাতীয় খাবার, আমার মেয়ে বলে এটা হাসে, স্কুলে নাকি ওর ফ্রেন্ডরা বলে যে নুডুস হচ্ছে আমাদের জাতীয় খাবার। আসলে তাই, অনেক মায়েদের বাচ্চাদের কিদা নিবারণের জন্য এটা খুব ঝটপট একটা নাস্তা হয়ে যায়। তো আমি ওকে রেডি করি স্কুলে পাঠিয়ে দিয়ে, আমি হচ্ছে আজকে যেটা রান্না করব বাইন মাছ, ওটা ভিজিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে, এটা ভিজিয়ে রাখবো। আমরা যারা সাংসারিক আপু আছি, আমরা হচ্ছে সকাল থেকে দেখা যায় ভোর 6টা থেকে একদম রাত পর্যন্ত বিরতিহীনভাবে আমরা সংসারের সদস্যদের সেবা দিয়ে থাকি, বাচ্চা হাজব্যান্ড পরিবারের আরও অন্য অন্য সদস্যদের একদম সব কিছু খেয়াল রাখি। তো কোনো বিরক্ত হয় না, আমরা খুবই আনন্দ সহকারেই সংসার করতে থাকি, যারা সংসার করতে ভালোবাসি গৃহিণী আপুরা। তো হচ্ছে তো দেখা যায় আমরা যদি অসুস্থ হয়ে পড়ি আমাদের পুরো পরিবারই অসুস্থ হয়ে যায় এমন মনে হয়। একটু মনে করেন গতকাল থেকে আমার শরীরটা একটু খারাপ, কিন্তু আমি সেটা দেখাতে পারতেছি না, মানে ওই শরীরটা যে খারাপ ওটাকে প্রশ্রয় দিতে পারতেছি না, যে বাচ্চা কাচ্চা না হলে সবার ওদের খাওয়ার দাওয়ার টাইম টু টাইম সব কিছু টাইম মেনটেন করি আমি, অনেক সব কিছু চলি, তো ওইগুলো দেখা যায় সব এলোমেলো হয়ে যায়। তাই আমাদেরকেই সুস্থ থাকতে হয়, পরিবারের হচ্ছে মূল যে সদস্য মনে হয় সেটাই সাংসারিক আপুরাই। তো আমি এখানে সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি, আজকে হচ্ছে আমি পরোটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, এখানে চাইলে আটাও নেওয়া যাবে। তো এখানে 2 টেবিল চামচ চিনি আর হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো যখন দলা পাকানো যাবে তখন হচ্ছে কুসুম গরম পানি অ্যাড করে দিব যতটুকু পরিমাণ লাগে। তো মসৃণ একটা সফট ডো হবে, এটা বেশি টাইটও হবে না আবার বেশি নরমও হবে না, এটা সফট একটা ডো হবে। পারফেক্ট ফুলকু নরম পরোটার জন্য আসলে ডোটাই আসল মেইন, ওইটা মাখানোর উপরেই নির্ভর করে। এটা যদি মনে করেন একটু শক্ত টাইপের হয়ে যায় তাহলে মনে করেন পরোটাটাও শক্ত হবে, ওটা অনেকক্ষণ সফট থাকবে না, আর বেশি নরম হয়ে গেলেও দেখা যায় বেলতে অসুবিধা হয় আর পারফেক্ট হয় না আর কি। এই তো আমি একটা সফট ডো তৈরি করে এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে সব রেস্টে রেখে দিই। পর হচ্ছে আমি পরোটাটা একটু মতে নিচ্ছি, দেখেন কতটা মসৃণ হয়েছে, সফট হয়েছে। তো এরকম করে করে আমি সবগুলো একই শেপের প্রথমে লিচি কেটে নিচ্ছি, তারপর একটা একটা করে প্রথমে একটু বেলে নিব। আরেকটা টিপস হচ্ছে পরোটা যে বেলার পর যে ছোটো হয়ে আসে অনেকের ক্ষেত্রে, সেটার জন্য আমি এই কাজটা এখন করে দেখাচ্ছি, দেখতে থাকুন। প্রথমে আমি রুটিটা হচ্ছে বেলে নিব, বেলে নিয়ে হচ্ছে একদম খুব অল্প পরিমাণে হচ্ছে একটু তেল দিয়ে যেভাবে বাস করতে হয় ওভাবে করে নিচ্ছি। যেহেতু পরোটা দুবার বেলতে হয়, মানে প্রথমে একবার এরকম তেল দিয়ে ময়দা ছিটিয়ে দিয়ে বাস করে আবার আরেকবার
বেলতে হয় সেক্ষেত্রে দেখা যায় প্রথমবার বেলার পর ভাজ করার পর যদি আমরা কিছুক্ষণ রেখে দেই মানে কিছুক্ষণ বলতে যে বাকি পরোটাগুলো এরকম ভাজ দিতে দিতে যতটুকু সময় লাগে আর কি ততটুকু যদি আমরা রেখে দিতে পারি তাহলে ওটা ছোট হয়ে আসবে না এই যে আমি সবগুলো এভাবেই রেখে দিছি মানে একটা ভাজ করার পর একটা বেলে নিয়ে নাই তাহলে কিন্তু ছোট হয়ে যেত মানে একদম পারফেক্ট হতো না তো এরকম ফেলে কিছুক্ষণ রেখে দেওয়ার পর সবগুলা বানানোর পর যখন আমি এটাকে ফাইনাল বেলে নিব তখন হচ্ছে দেখবেন আর ছোট হয়ে আসবে না ওটা যতটুকু বেলবেন ততটুকুই দেখে যাবে তাওয়া গরম হয়ে যাওয়ার পর হচ্ছে আমি ওইটা দিয়ে দিব এটা অনেক পুলকো পরোটা হবে অনেক মজার হয় ট্রাই করতে পারেন আর যদি বাচ্চাদের জন্য তৈরি করেন দেখা যায় একটু আপনারা গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন এটা টেস্ট আরও বেশি বেড়ে যাবে বাচ্চারা আরও অনেক বেশি পছন্দ করবে প্রথমে তেল দিয়ে দিব না প্রথমে একটু সেঁকে নিব দুপাশ তারপরে যদি পুলে ওঠার পর তেল দেওয়া হয় তাহলে পারফেক্টলি ভিতরে কুক হবে এই যে হাফ টি স্পুন একদম খুবই অল্প পরিমাণে তেল দেওয়া হয় যদিও ভিডিওতে একটু বেশি দেখা যায় এটা কিন্তু খুবই অল্প পরিমাণ তেল চাইলে এটা তেল ছাড়াও খেয়ে নেওয়া যাবে কারণ হচ্ছে ভিতরে যেহেতু আমরা বেলার সময় এক পর্যায়ে তেল দিয়েছিলাম হাফ টি স্পুন তো এক্ষেত্রে না দিলেও হবে তো দিলে একটু টেস্টটা ভালো হয় ক্রিসপি হয় উপরেরটা ব্রাউন কালার যেটা এটা ব্রাউন কালারটা চিনির কারণে আসলে হয় চিনি না দিলে কিন্তু এই কালারটা আসবে না দেখুন কতটা সফট হয়েছে এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকম সফট থাকে যদি হট বক্সে রেখে দেওয়া যায় তাহলে তো সারাদিনই বলতে গেলে এটা সফট থাকে তো আমি কিছু পরোটা বেজে নিয়ে এখন ব্রেকফাস্টের জন্য রাখবো আর কিছুটা হচ্ছে ফ্রোজেন করব তো এখানে আজকে রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি ব্রেকফাস্ট করার পর হচ্ছে আজকে বাইন মাছ বোনা করব আর হচ্ছে সবজি শুটকি দিয়ে একটু ঝোল করে রান্না করব পটল আলু দিয়ে এখানে হচ্ছে রসুন আমি একটু করে পুরন দিয়ে দিয়েছি আমি যেহেতু বাটাটা দিব না বাইন মাছ বোনাতে আর কি এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভেজে নেওয়ার পর হচ্ছে আমি অন্যান্য মশলা দিয়ে কষিয়ে নিব আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন লাইক দিয়ে অন্যান্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি সবগুলো মশলা যাতে নিচে লেগে না যায় একটু পুরো গন্ধ যেন হয়ে না যায় তো আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিব এক টেবিল চামচ মতো দিয়েছি কারণ এটা যেহেতু মাছের ভিতরে না হলে ঢুকবে না আমি একটা বড় সাইজের আলু দিয়ে হচ্ছে মাছ বাইন মাছগুলো বোনা করব যে আলুটা আমি বাইন মাছের শেপ করে কেটে নিয়েছি বাইন মাছগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি আলুটাও একই শেপে কেটেছি তাহলে দেখতে সুন্দর লাগবে তার জন্য তো আলুটা একটু কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি মাছটা দিয়ে দিব একটা টমেটো সহ সাথে দিয়ে দিচ্ছি টমেটো দিলে হচ্ছে মাছ তরকারি বলেন মাংস বলেন মুরগি বলেন আমার মনে হয় না টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমার অনেক বেশি ভালো লাগে এটা ভালো করে কষিয়ে নেবো এরপর যে চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে আরও একটু কমিয়ে দিব কমিয়ে হচ্ছে এটা কষাতে থাকবো আর এদিকে হচ্ছে আমি পটল আলু দিয়ে একটা শুটকি তরকারি একটু হালকা ঝুল ঝুল করে করবো এটা অনেক বেশি মজা লাগে তো এখানে মাছগুলো যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তারপর হচ্ছে আমি গরম পানি দিয়ে দিব এক কাপ দেড় কাপ মতো ছেলেকে হোমওয়ার্ক করতে দিয়ে হচ্ছে আমি কিচেনে ঢুকেছিলাম এখন একটু দেখতে আসলাম কী অবস্থা তো দেখতেছি না ঠিকঠাক মতো সবই করতেছিল এই যে মাছে আমি পানি দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি এটা পারফেক্টলিভাবে সিদ্ধ করে নিব সব কিছু আলু মাছ সব কিছু তো পানিটা যখন শুকিয়ে আসবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি কাঁচামরিচ পারি করে আর ধনিয়া পাতা দিয়ে হচ্ছে ঝুলটা একটু শুকিয়ে বন্ধ করে দিয়েছি চুলাটা এই যে লুক হয়েছে এটাই এদিকে আমার শুটকি তরকারিও শেষ রান্নাবান্না শেষ করে আমি আমার বেডরুমটা একটু গুছাতে চলে এসেছি এখানে একটু এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তো এটা একটু মুছতে হয় দু তিন দিন পর পর না হলে দেখা যায় ধুলোবালি পরে একদম অবস্থা খুব খারাপ দেখতে ভালো লাগে না তো এটা একটু আমি একটা কাপড় একটু হালকা ভিজিয়ে ভালো করে চিপে ওইটা দিয়ে আমি একটু মুছে নিই
দেখা যায় ফার্নিচারগুলো ডেলি ডেলি মোছা লাগে, মুছলেও থামার পরও কেমন জানি একদিন যদি একটু শরীর খারাপ লাগে না মুছে। আজকে শরীরটা অনেক খারাপ ছিল, ইচ্ছে করতেছিল না, তারপরেও দেখা যায় ভালো লাগতেছে না নিজের কাছে। শান্তি, চোখের শান্তির জন্য, একটু মনের প্রশান্তির জন্য এগুলো করতে হয় ডেলি ডেলি। তো আমি এগুলো আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আপনারা যদি আমার ভিডিও কন্টিনিউ দেখে থাকেন, মানে সব সময় দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর চাইলে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ব্লগে।